হরি নাম ছাড়া কোনো গতি নাই, তাই যে কোনো কর্মে শ্রীহরি নাম ছাড়া গতি নাই। আর আজ এই কলির পোকা, তাই আমরা ঘর থেকে হয়তো বেরোতে পারছি না, কোন স্থানে হয়তো যেতে পারছি না, কিন্তু ঘরে বসে হাতে তালি দিয়ে তো হরি নাম করতে পারি, এটাও বা কেন করছি না। মহাপ্রভু নির্দেশ দিলেন, দশে পাঁচে নিজ গৃহ দ্বারেতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। ঘরে বসে হাতে তালি দিয়ে কীর্তন করলে কি হয় বলে, গাছের তলায় বসে কেউ যদি হাত তালি দেয় তাহলে কি হবে, গাছের ডালে যত পাখি আছে উড়ে পালিয়ে যাবে। ঘরে বসে হাতে তালি দিয়ে যদি কেউ কীর্তন করে প্রতিদিন, তাহলে কি হবে, ঘরের মধ্যে যে অভাব অনটন রোগ শোক দুঃখ দারিদ্রতা সমস্ত কিছু ঘর ছেড়ে চলে যাবে। তাই অবশ্যই করবেন, যে পরিণতি কে কখন আমরা চলে যাব আমরা কিন্তু কেউ জানি না, আমার সাথে আপনাদের দেখা হবে কিনা আমি সেটাও গ্যারান্টি দিয়ে বলতে পারি না। কিন্তু যদি দেখা না হয় একটি কথা বলে যাই মায়েরা চরণ ধরে, একটি কথা বলে যাই ভক্তগণ প্রত্যেকের চরণ ধরে, একটি কথা মনে রাখবেন, যদি আমি এই পৃথিবীতে না থাকি আমার একটি কথা কিন্তু আপনারা মনে রাখবেন, যেই হরি নাম, নাম হচ্ছে মঙ্গলময়। ঘরে বসে যদি হরি নাম করেন, শ্রীমন মহাপ্রভুর নির্দেশ শাস্ত্রের নির্দেশ, কোন অমঙ্গল আপনাদেরকে কোনোদিন স্পর্শ করতে পারবে না। একবার সবাই মিলে দুহাত তুলে বলুন, নিতাই গৌর হরি হরি বল, নিতাই গৌর হরি বল হরি বল। তো তাই আমার শ্রীমন মহাপ্রভু এই কলিযুগে এলেন, কেন, কলিকে দমন করার জন্য। আজ কলির ওই বিভৎস রূপ দর্শন করে দেবর্ষি নারদ বলছে, কলি তোমার এই বিভৎস রূপ কেন? কলি বলছে, এই বিভৎস রূপ আমার থাকবে না, কেন হবে না, শ্রী ভগবান বেদে বলেছেন সত্য তেতা দাপরে আমি অবতার পাঠাবো, তিনি পাঠিয়েছেন, কিন্তু কলিযুগে তিনি কোনো অবতার পাঠাবেন না। বলতে পারেন দেবর্ষি নারদ, আমি কি অপরাধ করেছি, সত্য তেতা দাপরে ভগবানের অবতার এলো, মৎস্য কুর্ম বরাহ পরশুরাম রাম এইভাবে একে একে, কিন্তু আমি কলি কি এমন অপরাধ করেছি যে কলিযুগে ভগবান অবতার পাঠাবেন না, একেবারে শেষে পাঠাবেন কলকি অবতার আর সমস্ত কিছু বিনাশ করে দেবেন, আমি কেন ভগবানের চরণ ধুলি পাবো না, চরণ রজ পাবো না, বলতে পারেন? তাই ভগবানের বিরুদ্ধে আমি যুদ্ধ ঘোষণা করেছি। ভগবান গীতায় বলেছেন না, পরিত্রাণায় সাধুনাং সাধুনাশায় দুষ্কৃতাভিকৃতা ধর্মসংস্থাপনার্থায় ভবামি যুগে 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 যুগে। সাধুদের পরিত্রাণ করতে, দুষ্কৃতীদের বিনাশ করতে, ধর্মরাজ্য স্থাপন করতে আমি যুগে যুগে অবতীর্ণ হই, তাই পৃথিবীতে গিয়ে আমি অধর্মের রাজত্ব গড়ে তুলব, চারিদিকে হিংসা, চারিদিকে রক্তক্ষয়ী সংগ্রাম, চারিদিকে মৃত্যু ভয়, মৃত্যু বিভীষিকা চারিদিকে গ্রাস করবে, সাধুরা নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদবে আর দুষ্কৃতীরা আনন্দ উল্লাস করবে। দেখি দেখি ভগবান বৈকুণ্ঠে বসে থাকতে পারেন কিনা। জান দেবর্ষি, আমি আপনার ভগবানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। দেবর্ষি নারদ এই কথা শুনে ছুটতে ছুটতে এলেন বৈকুণ্ঠ ধামে। নারায়ণ নারায়ণ শ্রীহরি মধুসূদন, দেখছে ভগবান মৃদু মৃদু হাসছে। ভগবান তুমি এখনো হাসছো, কলি তোমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। ভগবান মৃদু হেসে বলছেন, দেবর্ষি কুপুত্র যদ্যপি হয় কুপিতা মাতা কভু নয়, সন্তান খারাপ হতে পারে কিন্তু পিতামাতা কখনো খারাপ হতে পারে না। কলি জানে না তাই আমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। শোনো দেবর্ষি তোমায় একটি কথা বলি,
আগত কলিযুগে আমি কোনো অবতার পাঠাবো না। অবতার মানে কি জানো? অবতার মানে হচ্ছে অংশ। আমি আমার কোনো অংশ পাঠাবো না। বেদ ঠিক বলেছে, কিন্তু বেদ একটি কথা বলেনি, সে কথাটা আমি বলি। কি বলছেন? বলছে আগত কলিযুগে কলিকে দমন করার জন্য আমি নিজে স্বয়ং রাধা গোবিন্দের মিলিত বিগ্রহ রূপে আবির্ভূত হব নদিয়া নগরে শচী গর্ভ সিন্ধু মাঝে রাধা গোবিন্দের মিলিত বিগ্রহ রূপে আমি অবতীর্ণ হব। দেবর্ষি সত্য তেতা দাপরে এক হিরণ্যকশিপুর, এক রাবণ, এক কংস, এক দুর্যোধনকে নিধন করার জন্য আমি আমার অবতার পাঠিয়েছি। আর কলিযুগে ঘরে ঘরে কংস, ঘরে ঘরে রাবণ, ঘরে ঘরে দুঃশাসন, দুর্যোধন, হিরণ্যকশিপুর, কলির জীবকে, সাধুদেরকে, আমার ভক্তদেরকে আমি কি একা থাকতে দিতে পারি? তাই সমস্ত দুষ্কৃতীদেরকে বিনাশ করার জন্য আমি নিজে অবতীর্ণ হব। যাও দেবর্ষি, তোমার কোনো ভয় নাই। তাই মহাজন বললেন, শ্রীহরি আমার রাধা গোবিন্দের মিলিত বিগ্রহ রূপ ধারণ করে আবির্ভূত হলেন কোথায়? এই নদিয়া নগরে শচী গর্ভ সিন্ধু মাঝে। কোন রূপে? ভক্ত আর ভগবানের যোগ করবেন বলে আজ যোগী রূপে অবতীর্ণ হয়েছেন। তাই মহাজন বলছেন, আজ যোগী বর সেজেছে, যোগী বর সেজেছে, যোগী বর সেজেছে, বলে স্বয়ং শ্রী গৌর হরি যোগী বর সেজেছে, বলে স্বয়ং শ্রী গৌর হরি যোগী বর সেজেছে, বলে কলির সাথে বাজি রেখে যোগী বর সেজেছে, বলে কলির সাথে বাজি রেখে যোগী বর সেজেছে, হরি নাম প্রেমে ভাসাবে বলে যোগী বর সেজেছে, নাম প্রেমে ভাসাবে বলে কলির সাথে বাজি রেখে হরি হরি বল, কলির সাথে বাজি রেখে নাম প্রেমে ভাসাবে বলে, কলির সাথে বাজি রেখে নাম প্রেমে ভাসাবে বলে, কলির সাথে বাজি রেখে নাম প্রেমে ভাসাবে বলে, যোগী বর সেজেছে দুয়া নদিয়া। এবার আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে কলিযুগে আমরা কলির দলে থেকে অন্যায়, অত্যাচার, হিংসা, পাপাচার এইসব নিয়ে থাকব, না আমার গৌরহরির দলে থেকে হরিনাম সংকীর্তন করে সত্যের পথে চলব। সিদ্ধান্ত আমাদের নিতে হবে। কারা কারা আমার গৌরহরির দলে থাকতে চান একটু হাত তুলে দেখুন তো দেখি। বেশ, আর কারা দল কলির দলে থাকতে চান একটু হাত তুলুন তো দেখি। বেশ, রাধে রাধে, খুব ভালো লাগলো। তা আমার গৌরহরির দলে থাকতে গেলে কি করতে হবে? হরিনাম করতে হবে, তাই না? তা আপনারা বলতে পারেন, বাবা আমার সংসারবদ্ধ জীব, সংসারে থাকি তো হরিনাম করব সময় কোথায়? আমার মা বলছে, বাবা তুই হরিনাম কর, আমার তো সময় নেই তোদের সেবা করার জন্য। কেন? বলছে ভগবান যদি 24 ঘন্টার জায়গায় আরো 4 ঘন্টা যদি বাড়িয়ে দিত, দিন রাত্রি মিলিয়ে 28 ঘন্টা দিত, তাহলে আমি আর একটু সংসারের কাজ করতে পারতাম। তা আমার মার মতো তো এই সমস্ত মায়েরা বসে আছে, সংসারকে তারা সেবা করে। তাই যারা সংসারে দিনাতিপাত করে তারা কি গোবিন্দ নাম করতে পারবে না, হরিনাম করতে পারবে না? বলে হ্যাঁ করতে পারবে। আমি আমার মাকে বললাম, মা, আমার মায়েদেরও বলছি, প্রত্যেকটা মাকে বলছি, আমার ভক্তদেরও বলছি, প্রত্যেককে বলছি, আমার কথা নয়, মহাজনের কথা, শ্রীমন মহাপ্রভুর কথা। কি বললেন? সংসারের মধ্যে থেকেই হরিনাম সংকীর্তন করা যায়। কেমন করে? হাতে করো গৃহকর্ম আর মুখে করো নাম। হাতে কাম আর মুখে নাম, তাহলে দেখবে আর হরিনামের জন্য আলাদা করে সময় বের করতে হচ্ছে না। আর দ্বিতীয়ত কি, মায়েরা দিনাতিপাত করেন সংসারের জন্য, আমরাও কম করি না, দিন রাত্রি পরিশ্রম করি, অর্থ উপার্জন করি, কেন? সংসারের জন্য।
তাহলে আমরা কি কৃষ্ণ সেবা করছি না? বলে অবশ্যই করছি, যদি মনে করি এটা আমার সংসার, এই সংসারের মালিক আমি, এই সংসারের কর্তা আমি, তাহলে এই সংসার কথাটির মধ্যে দুটো কথা লুকিয়ে আছে, একটি সং আর একটি সার। যদি মনে করি এটা আমার সংসার, তাহলে সংসারে সার কিছু খুঁজে পাওয়া যাবে না, শুধু সংসাজাই সার হবে। সংসাজে না মানুষ, আপনাদের এখানে যাত্রা নাটক হয় তো, দেখেছেন তো, দেখবেন কেউ রাবণ সাজে, কেউ রাম সাজে, কেউ কুম্ভকর্ণ সাজে, সাজে না আসলে, কিন্তু তারা তা নয়, রাবণ নয়, রাম নয়, কুম্ভকর্ণ নয়, তারা সাজে, একে বলে সংসাজা। তাই যদি মনে করি আমি এই সংসারের কর্তা, তাহলে মহাজন কি বলছে, এই কর্তারে দেবে ফেলে মহাকালের কর্তা এলে, ভেবে দেখ মন কেউ কারো নয় মিছে ভ্রম ভূমণ্ডলে। আমি এই সংসারের কর্তা, কাল যদি আমার করোনা পজিটিভ ধরা পড়ে কি হবে, আমার বাড়িতেই আমাকে আলাদা করে দেবে, হরি বল হরি বল, বলতে পারবো আমি এই বাড়ির কর্তা, আমি এই সংসারের কর্তা, আমায় কেন আলাদা করে দিলে, বলতে পারবো? তাহলে সেই মহাকালের কর্তা যখন এসে টান দেবে, তখন এ সংসারের কোনো কর্তাকে দেখা হবে না, দেখা যায় না, সহ্য করা যায় না, মেনে নিতে পারা যায় না, সেই হচ্ছে আসল কর্তা। তাই সংসারের মধ্যে থেকে নিজে কর্তা না হয়ে তাকে কর্তা জ্ঞান করতে হবে। এই সংসার কার? গোবিন্দের সংসার, আমি এখানে সেবক মাত্র। ভগবান বলেছেন, নাহম তৃষ্ণা আমি বৈকুণ্ঠে ন যোগিনং হৃদয় চ মদভক্তা যত্র গায়ন্তি তত্র তৃষ্ণা আমি নারদ। নারদ, যেখানে আমার গুণকীর্তন হয় সেখানে আমি থাকি। গুণকীর্তন কারা করে? ভক্তরা। ভক্তের মধ্যে আমার ভগবান থাকে। সর্বজীবে কৃষ্ণ অধিষ্ঠান, জানি দানিবে সম্মান। সবার মধ্যেই যদি কৃষ্ণ থাকে, তাহলে আমার মায়ের মধ্যেও কৃষ্ণ আছে, আমার বাবার মধ্যেও কৃষ্ণ আছে, আমার ভাইয়ের মধ্যেও কৃষ্ণ আছে, সংসারে সবার মধ্যে কৃষ্ণ আছে। তাই সবার মধ্যে কৃষ্ণ আছে জেনে আমি যদি সংসারে প্রত্যেকের সেবা করি, তাহলে কি সংসারের সেবা হবে না গোবিন্দ সেবা হবে, বলুন আপনারা? সংসারের মধ্যে থেকেই আমার কৃষ্ণ সেবা হয়ে যাবে, বোঝা গেল? তাহলে সংসারের মধ্যে আমি সার খুঁজে পাবো। কত সুন্দর দৃষ্টান্ত দিলেন মহাপ্রভু, দেখুন সংসারের মধ্যে দিয়েও আমরা কৃষ্ণ অনুশীলন করছি। তাই কি বলছে, বলি কে বা বলে মায়ার বাজি, বলে মায়ার বাজি, এই জগৎ সংসার সংসার, কে বা বলে মায়ার বাজি, জগৎ সংসার, কৃষ্ণের সংসার দেখো চমৎকার, সংসার দেখো চমৎকার, এই যে আনন্দের আধা, আনন্দের আধা, সকলি রচনা তারে আনন্দের আধার, সকলি রচনা তার কৃষ্ণ সবার মূলাধার, হরি হরি সবার মূলাধার, এই কৃষ্ণ সবার মূলাধার, রচনা তাই কৃষ্ণ সবার মূলাধার, রচনা তাই আনন্দের আধারে কৃষ্ণের সংসার, তাই এত সুন্দর সংসারের মধ্যে থেকে কৃষ্ণ ভজন করার এত সুন্দর পথ যিনি আমাদের দিলেন, সেই মহাপ্রভুর চরণে প্রণতি জানিয়ে আমরা এবার মূল লীলার মধ্যে প্রবেশ করি। তাই বলি গোড়ামুখ শশধর লুবুধ চকর, লুবুধ চকর, বলি বাসুদেব ঘোষে হেরি হইলা বিভোর, হইলা আমন্ত্রণ করে এনেছিল আমার ভাইয়েরা, কার্তিক আদি অন্যান্য ভাইয়েরা, তারা বলেছিল দাদা এবছর তো লোক নেই আমরা নাচব, কিন্তু দেখতে পাচ্ছি না ওদেরকে,
হয়তো কোনো কাজে ব্যস্ত আছে, যাই হোক। তো একটা ছোট্ট নাচের গান গিয়ে আমি লীলার মধ্যে প্রবেশ করি। তোদেরকে আমি নাচাবো কথা দিয়েছি, আমার তো বয়স হয়ে গিয়েছে, আমি এখন আর নাচতে নাচতে পারি না। ছোট যখন ছিলাম তখন নাচতাম, ভালো লাগতো। এখন যদি নাচি সবাই বলে বুড়োধারী হয়ে দেই দেই করে নাচছে, তাই না? তো বয়স অনুযায়ী সমস্ত কিছু করা উচিত। তা আমি নাচতে পারবো না, তো কি হচ্ছে, ওদেরকে আমি নাচাবো। আমি কথা দিয়েছি শেষে ওদেরকে নাচাবো। তা আমরা যারা এখানে আছি আমরা এখানে বসে বসেই নাচবো, হ্যাঁ। আর এই সময়টা একটু নাচানাচি করা ভালো, তাহলে শরীরে ইমিউনিটি পাওয়ার বাড়বে এবং এই বিরাট বড় মহামারীকে আমরা রুখতে পারবো। একটু মাঝে মাঝে পরিশ্রম করা ভালো, হ্যাঁ। তাই সবাই মিলে গাইবেন আমার সঙ্গে। মা তো রটে না, কেমন করে নাচবো আমরা? যে যেখানে বসে আছি করতালি দেবো, হাত তালি দেবো। আমাদের এই হাতের মধ্যে কিন্তু সমস্ত স্নায়ুগুলো রয়েছে, যদি হাত তালি দেই তাহলে কি হবে, আমাদের শরীরের সমস্ত স্নায়ুগুলো অ্যাক্টিভ হয়ে যাবে, আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। দেখুন, এটা অন্য কোনো ধর্মের মধ্যে নেই, একমাত্র রয়েছে আমাদের হিন্দু সনাতন ধর্মে। কোনোদিন দেখেছেন মুসলমানরা করতালি দেয়, হাততালি দেয়? দেয় কি? দেয় না। খ্রিস্টানরা হাততালি দেয়? দেয় না। শুধু কিন্তু আমরা সনাতন ধর্মে যে কোনো নাম, বাবা ভোলানাথের নাম করি, মা কালীর নাম করি, আমার শ্রীহরির নাম করি, যাই করি না কেন আমরা করতালি দেই। এটার কারণটা কি? সমস্ত কিছু রয়েছে আমাদের এই হাতে, সমস্ত স্নায়ুগুলো। তাই আমরা যদি করতালি দেই তাহলে কি হবে, এগুলো অ্যাক্টিভ হয়ে যাবে, আমাদের দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে, আমাদের মাথা ঠিক থাকবে, ভগবানের সঙ্গে যোগসূত্র স্থাপন করতে আমাদের সুবিধা হবে। তাই সবাইকে অনুরোধ করব, রাত্রি অনেক হয়েছে, যদি হাততালি দেন দেখবেন ঘুম আর পাবে না। হ্যাঁ, মা তো রটে না লাগায় রাধা নাম কি, মা তো রটে না লাগায় রাধা নাম কি, হরি বল, মা তো রটে না লাগায় রাধা নাম কি, তো রটনা, তো রটনা লাগায় রাধা নাম কি, মা তো রটনা লাগায় রাধা নাম কি, হরি বল, রটনা লাগায় রাধা নাম কি, মা তো রটনা লাগায় রাধা নাম কি, মা তো রটনা অঙ্গ অঙ্গ রাধা মে সঙ্গ সঙ্গ রাধা, অঙ্গ রাধা সঙ্গ সঙ্গ রাধা, অঙ্গ অঙ্গ রাধা মে সঙ্গ সঙ্গ রাধা, অঙ্গ রাধা সঙ্গ সঙ্গ রাধা, মে নয়নো মে, মে নয়নো মে বস রাধা শ্যাম কি, মা তো রটনা লাগায় রাধা নাম কি, হরি বল, সব বংশী বাজায় রাধা নাম কি, মা তো রটনা লাগায় রাধা নাম কি, হরি বল, রটনা লাগায় রাধা নাম কি, রটনা লাগায় রাধা নাম কি, মা তো রটনা লাগায় রাধা নাম কি, মা তো রটনা লাগায় রাধা নাম কি,
मैं तो रटना, मैं तो रटना लगाए राधा नाम की, मैं तो रटना लगाए राधा नाम की, हरि रटना लगाए राधा नाम की, रटना लगाए राधा नाम की, मैं तो रटना लगाए राधा नाम की, मैं तो रटना लगाए राधा नाम की। भक्तेर मत भक्त यदि थाके एकटा भक्त दिए गान करा जाए, আর না হলে আসর ভরা মানুষ থাকলেও গান হয় না। ভক্তের মতো ভক্ত যদি থাকে, আপনাদেরকে পেয়েছি, এটাই হচ্ছে ভগবানের পরীক্ষা। আজকে ছেকে ছেকে বসিয়েছে, মায়েরা ভালো জানে, ছাকনিতে ছাকে না, দেখবেন বেশ কাদা মাটি মেলানো জল মিশিয়ে জল যদি ছাকনির মধ্যে প্রথম ছাকা দেওয়া যায়, তবুও কেমন যেন একটু কালো কালো জল বেরোয়। দ্বিতীয়বারও যদি ছাকা যায় তারপরেও দেখবেন একটু পরিষ্কার, তৃতীয়বারে যদি ছাকা যায় এইভাবে ছাকতে 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 জলটা যেমন ছিল তেমন হয়ে যাবে। তাই ভগবান আমাদেরকে বিভিন্ন দিক থেকে কলির প্রকোপ দিয়ে ছেকে ছেকে দেখছে যে আমরা কতজন ভগবানের নামের প্রতি বিশ্বাস রাখি। রাত্রিও গভীর হয়েছে, চারিদিকে সমাজে একটা আতঙ্ক উড় চলছে, সত্যি কঠিন পরিস্থিতি, তার মধ্যে থেকেও যে গোবিন্দ চরণে আমরা মন মতি রেখে দিতে পেরেছি, এটাই হচ্ছে আমাদের ভগবানের কাছে সব থেকে বড় আত্মসমর্পণ। মন্দিরে গিয়ে ফুল চন্দন দিয়ে আমি গোবিন্দের পূজা করলাম, তার থেকেও বড় পূজা এই কঠিন পরিস্থিতিতে তার নাম স্মরণ করা। কে দেখছে সেটা বড় কথা নয়, আমি কৌশিক ব্যানার্জি দেখছি এটা বড় কথা নয়, কিন্তু জগতের পরমাত্মা কিন্তু আপনাদের প্রত্যেককে দেখছেন। এক অন্ধ জগন্নাথ দেবকে দর্শন করতে গেছেন, সকলকে দেখে বলছে সরে যাও সরে যাও, আমি একটু জগন্নাথ দেবকে দেখতে দাও। যারা সামনে দাঁড়িয়ে ভগবানকে দর্শন করছে জগন্নাথ দেবকে দর্শন করছে তারা বলছে তুমি তো অন্ধ, তুমি জগন্নাথকে কি দেখবে। অন্ধ বলছে আমি তো অন্ধ, আমি তো দেখতে পাবো না, কিন্তু জগন্নাথ তো আমাকে দেখবে। এই বিশ্বাসটা অন্তরে রাখতে হবে। আমার দৃষ্টি নেই, ভগবানকে দেখতে গেলে যে নয়নের প্রয়োজন সে নয়ন আমাদের কারণ নেই, ভগবানকে দেখতে গেলে প্রেমের নয়নের দরকার, জ্ঞানের নয়নের দরকার, ভক্তির নয়নের দরকার, সে নয়ন আমাদের কারণ নেই, তাই আমরা ভগবানকে দেখতে পাচ্ছি না। কিন্তু ভগবান তো আমাদেরকে দেখছেন, কারা এত কষ্ট করেও বসে রয়েছে এটা তো ভগবান দেখছেন। যেই দিন ভবসিন্ধুর পারে গিয়ে আমরা দাঁড়াবো, দেখব অনেক সারিবদ্ধ দিয়ে মানুষ দাঁড়িয়ে আছে পার হওয়ার জন্য, তার মধ্যে দিয়ে ভগবান আমাদেরকে পেছে পেছে টেনে নিয়ে পার করে দেবে। একবার সবাই মিলে ভগবানের জন্য নিতাই গৌর হরি হরি বল, একবার বিচার করে দেখুন। শাস্ত্র বলছে কোটি রাম নামে হয় কৃষ্ণ নাম হেন, কৃষ্ণ নাম শ্যাম লক্ষ কৃষ্ণ নামে হয় আমার রাধা নাম হেন, হে রাধা নাম হেন। আপনারা এক কোটি বার জয় রাম শ্রীরাম জয় জয় রাম বললেন, আর আমি ব্যাসাসনে দাঁড়িয়ে একবার শুধু বললাম জয় শ্রীকৃষ্ণ। এক কোটি বার রাম নাম করে যে ফল লাভ হয়, একবার কৃষ্ণ নাম করলে সেই ফল লাভ হয়, আমার কথা নয় শাস্ত্রের কথা। আবার শাস্ত্র বলছে এক লক্ষবার কৃষ্ণ নাম করলে যে ফল হয়, একবার রাধা নাম করলে সেই ফল হয়। আজ এই মধুময় বৃন্দাবনে সবাই মিলে দুহাত তুলে, সবাই মিলে দুহাত তুলে বলুন রাধে রাধে হে রাধে। কীর্তনের আসরে বসেই, এই কীর্তন খোলা হরিবা আসরে বসেই আপনারা 200,000 বার কৃষ্ণ নাম করে ফেললেন, দুবার রাধা নাম জপ করে। তাই সবাই মিলে করতালি দিয়ে বলবো আমরা রাধা রানী কি জয় মহারানী কি জয়।
राधा रानी की जय, महारानी की जय, राधा रानी की जय, महारानी की जय, राधा रानी की जय, महारानी की जय, बोलो वृंदावन विलासिनी जय जय 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 जय, राधा रानी की जय, महारानी की जय, राधा रानी की जय, महारानी की जय, ललिता ललित तनु जय जय जय, बोलो ललिता ललित तनु जय जय जय, बोलो विशाखार प्राण शक्ति जय जय जय, बोलो विशाखार प्राण शक्ति जय जय जय, राधा रानी की जय, महारानी की जय, राधा रानी की जय, हरि हरि बोल की जय, राधा रानी की जय, महारानी 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 की जय। অপহারণ্যকালে বিকেলবেলা গোধূলি লগ্নে গোচারণ থেকে ফেরার সময় ভগবান শ্রীকৃষ্ণ অন্তরে বাসনা হয়েছিল রাধারানীকে দর্শন করবেন, সারাদিন তার দেখা পাননি, তাই তাড়াতাড়ি ধেনুবৎস নিয়ে বাড়ির দিকে যাত্রা করেছে নন্দালয়ের দিকে। এদিকে রাধারানীও সারাদিন কৃষ্ণ দর্শন না পেয়ে ঠিক ঠিক গোধূলি লগ্নে কাকে কলসী লইয়ে যমুনায় চলেছেন জল আনতে, পথে দুজন আর হলো দেখা। কিন্তু গোবিন্দ আমার রাধারানীকে কিছু বলতে পারলেন না, প্রেমময়ী রাধারানীও আমার ভগবান শ্রীকৃষ্ণকে কিছু বলতে পারলেন না। তার কারণ বলে আগে নেচে নেচে চলেছেন দাদা বলরাম, সবার আগে নাচতে নাচতে দাদা বলরাম চলেছে, তারপর সখাগণ, আর সবার শেষে আমার ভগবান শ্রীকৃষ্ণ। তা দাদা আগে আগে চলেছেন আর বারবার করে পিছনের দিকে তাকাচ্ছেন, বারবার করে ডেকে বলছে কানাই সবাকার মাঝে থেকো, অনুসারে বেনু হেকো, নইলে বনে পাচ্ছে রহিবে ভুলিয়া। নেচে নেচে চলেছেন বাড়ির দিকে, কিন্তু দাদা বারবার করে পেছনের দিকে বলছে কানাই একটু জোরে জোরে বাঁশি বাজাস, যদি কেউ বনের মধ্যে পড়ে থাকে সে যেন তোর ওই বাঁশির শব্দ শুনে আমাদের অনুসরণ করে করে আসতে পারে, কেউ যেন ওই অন্ধকারের মধ্যে বনের মধ্যে পড়ে না থাকে। তাই দাদা বারবার করে পিছনের দিকে তাকাচ্ছে বলে পথের মধ্যে দেখা হলো প্রাণ প্রিয় সে প্রেমময়ী রাধারানীর সঙ্গে আমার গোবিন্দ কোনো কথা বলতে পারলেন না। আর রাধারানী দাদা বলরামকে দেখেই এক মাথা ঘুমটা দিয়ে পথের মাঝখানে দাঁড়িয়ে রইলেন। এখন গোবিন্দ মনে মনে ভাবছে তাহলে রাধারানীর সঙ্গে কি দেখা হবে না, রাধারানীকে তো জানিয়ে দিতে হবে। তাই তিনি কি করলেন, যাত্রাপথে গোবিন্দ দেখলেন অস্তমিত সূর্য তার ছায়াটা পড়েছে রাধারানীর কাছে, তো সেই পথে যেতে যেতে যেই না রাধারানীর কাছাকাছি এসেছে নিজের কেশ স্পর্শ করে মাথার চুল স্পর্শ করে ইঙ্গিতে জানিয়ে দিয়ে চলে গেলেন গোবিন্দ। কি জানালেন, রাধে আজকের রাতে তোমার সঙ্গে আমার দেখা হবে কোথায়, কেশর কুঞ্জে। কিছু মনে করবেন না, এখন প্রেম হয়ে গেছে কি হোয়াটসঅ্যাপ ফেসবুকে প্রেম। মাঝে মাঝেই দেখতে পাবেন খবরের কাগজে যে ফেসবুকে প্রেম করে হোয়াটসঅ্যাপে প্রেম করে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে চলেছে ফেসবুক প্রেম হোয়াটসঅ্যাপ প্রেম। তো আমাদের সময়ও প্রেম ছিল, বলবো না যে প্রেম ছিল না, অবশ্যই প্রেম ছিল, কিন্তু প্রেম আর কাম এ দুটোর মধ্যে পার্থক্য আছে, এটা মনে রাখতে হবে। আমরা জাগতিক জগতে যাকে প্রেম বলি সেটা প্রেম নয়, সেটা হচ্ছে চাহিদা, গিভ অ্যান্ড টেক পলিসি, কিছু দেওয়া নেওয়া বিনিময়। কিন্তু প্রেম কাকে বলে, আত্মেন্দ্রীয় প্রীতিবাঞ্ছা তারে কহে কাম, কৃষ্ণেন্দ্রীয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম। প্রেম কাকে বলে, আপনারা এখানে এসেছেন কিছু পাওয়ার জন্য, কার কাছে, শিল্পীর কাছে, কিন্তু শিল্পীর সঙ্গে আপনাদের কিন্তু একটা বিনিময়ের ব্যাপার আছে, কিন্তু ভগবানের সঙ্গে কিন্তু আপনাদের বিনিময়ের কোনো ব্যাপার নেই।
কেন এসেছেন? আপনি ভগবানকে কিছু দিচ্ছেন, ভগবান আপনাকে কিছু দিচ্ছে না, আপনারা ভালোবাসেন, এটাই হচ্ছে প্রেম। এখানে কিছু স্বার্থ নেই, বিনা স্বার্থে আপনারা বসে আছেন, এটাই হচ্ছে প্রেম। তো যাই হোক, অনেক কঠিন কথা বলে ফেললাম, আরো অনেক তত্ত্ব বলেছি, আপনাদেরকে প্রতিশ্রুতি দেওয়া আছে, চেষ্টা করব এইভাবে ধৈর্য ধরে বসে থাকতে হবে। হ্যাঁ, তোমার প্রেমময়ী রাধারানী গোবিন্দের সংকেতটা বুঝতে পারলেন, গোবিন্দ মাথার কে স্পর্শ করেছে, চুল স্পর্শ করেছে, অর্থাৎ কেশর কুঞ্জে। তাই রাধারানী আর তাড়াতাড়ি জল না নিয়ে বাড়ি ফিরে এসে অষ্টসখী পরিবৃতা হয়ে অষ্টসখীকে নিয়ে এসে উপস্থিত হলেন কেশর কুঞ্জে। দীপ জ্বালালেন, চন্দন ঘষলেন, অপূর্ব ফলফুলো মালায় সাজিয়ে তুললেন সমগ্র কেশর কুঞ্জটিকে। এবার বসে আছেন আমার গোবিন্দ আসবেন বলে। এদিকে গোবিন্দ রাধারানীকে কথা দিয়েছে, রাধে আজকে রাতে তোমার সঙ্গে কেশর কুঞ্জে দেখা করব। তাড়াতাড়ি বাড়িতে যাওয়ার পরে মা তো ক্ষীর স্বর্ণবনী দিয়েছে, মা যশোমতী, মায়ের হাতে ক্ষীর স্বর্ণবনী সেবা করে আমার ভগবান, মা বলেছে তাড়াতাড়ি যা শুয়ে পড় গিয়ে। গোবিন্দ তাড়াতাড়ি নিজের ঘরে গিয়ে মাঠের থেকে যে এসে সমস্ত পোশাক পরিবর্তন করে মাথায় পড়েছে মোহন চূড়া, হাতে নিয়েছে মোহন বংশী, পরনে পিতধরা চরণে সোনার নূপুর, জানালা বেয়ে চুপি চুপি নেমে এসেছে। এবার রুনুঝুনু রুনুঝুনু করে নূপুর বাজিয়ে আমার গোবিন্দ চলেছেন কেশর কুঞ্জের দিকে। তা পথে নন্দালয় থেকে কেশর কুঞ্জে যাওয়ার পথে মাঝখানে চন্দ্রাবলীর কুঞ্জ। এই চন্দ্রাবলীকে আপনারা অনেকে জানেন, তবুও বলি, এই চন্দ্রাবলী হলো রাধারানীর বোন। কেমন বোন? প্রেমময়ী রাধারানীর পিতার নাম, বাবার নাম ছিল বিশ্বভানু মহারাজ। এই বিশ্বভানু মহারাজেরা ছিলেন তিন ভাই, বিশ্বভানু, চন্দ্রভানু এবং সুভানু। তো বিশ্বভানু মহারাজের মেয়ের নাম আমরা সকলেই জানি, তার মেয়ে হলেন রাধারানী। চন্দ্রভানু মহারাজের মেয়ের নাম হলো চন্দ্রাবলী, আর সুভানু মহারাজের একমাত্র ছেলে, তার নাম কি? সুবল। তাহলে রাধারানী, চন্দ্রাবলী, সুবল, এরা হলেন ভাই বোন। কেমন ভাই বোন? খুড়তো তো জেঠতো তো ভাই বোন। তা চন্দ্রাবলী আমার গোবিন্দকে ভালোবাসে, বৃন্দাবনে সকলেই ভালোবাসে, শুধু বৃন্দাবনে কেন, আমরাও তো ভগবানকে ভালোবাসি, তাই না? তাই চন্দ্রাবলী প্রতিদিন কুঞ্জ সাজিয়ে বসে থাকে, মনে মনে ভাবে গোবিন্দ তো প্রতিদিন রাধারানীর কুঞ্জে যান, যদি কোনোদিন যেতে না পারেন, একটা দিন হলেও তো পদ ভুলে আমার কুঞ্জে আসবেন, এই আশা করে চন্দ্রাবলী বসে থাকেন। কিন্তু ভগবান প্রতিদিন চন্দ্রাবলীর কুঞ্জের সামনে থেকে রাধারানীর কুঞ্জে যান, আর চন্দ্রাবলী মন দুঃখে নয়ন জলে বুকু ভাসিয়ে কাঁদেন। তো এইভাবে কাঁদতে কাঁদতে একদিন প্রতিজ্ঞা করলেন, আজকে যখন ভগবান এখান থেকে যাবে, জোর করে হলেও তাকে আমার কুঞ্জে টেনে নিয়ে আসবো। তো চন্দ্রাবলী অপেক্ষা করে বসে আছেন গোবিন্দ কখন যাবে, হঠাৎ শুনলেন সেই নূপুরের ধ্বনি, তাড়াতাড়ি কুঞ্জের বাইরে বেরিয়ে চন্দ্রাবলী দুটি বাহু প্রসার করে দাঁড়ালেন, দাঁড়াও কোথায় চলেছ? গোবিন্দ মনে মনে ভাবছে সর্বনাশে তো চন্দ্রা এসে উপস্থিত। চন্দ্রা, আসলে কি হয়েছে জানো, তাড়াহুড়ো করে বাড়িতে আসার সময় একটা বাছুরি বনের মধ্যে হারিয়ে গিয়েছে, ওই বাছুরিটিকে খোঁজার জন্য আমি যাচ্ছি। চন্দ্রাবলী বলে উঠল, বাহ গোবিন্দ, বাহ, প্রতিদিন তোমার বাছুরি হারিয়ে যায় তাই না? প্রতিদিন তুমি আমার এখান থেকে রুনুঝুনু রুনুঝুনু করে নূপুর বাজিয়ে যাও, আর নিশেষে প্রভাতকালে তুমি ফিরে যাও নন্দালয়ে, প্রতিদিন তোমার বাছুরি হারিয়ে যায় তাই না? না না চন্দ্রা, তা নয়। চুপ, আমি সব জানি, আমি জানি বধু, বধু এই পথে নীতি করো গতা গতি, নূপুরের ধ্বনি শুনি বধু, এই পথে নীতি করো গতা গতি, নূপুরের ধ্বনি শুনি, করো রাধা শোনেবা আমারে নৈরা, রাধা শোনেবাস আমারে নৈরা, আমি বঞ্চি একাকিনী, আমি বঞ্চি একাকিনী, কর রাধা শোনেবাস
আমারে নৈরা স্বামী বঞ্চি একা কিনি আমি বঞ্চি একা কিনি আমি কৃষ্ণ সেবা কি বা জানি আমি কৃষ্ণ সেবা কি বা জানি সেবা জানি শুধু শুধু রাধা রানী আমি গোবিন্দ সেবা কি বা জানি সেবা জানি শুধু রাধা রানী বলি তাই বঞ্চি একা সেবা কি বা জানি আমি বঞ্চি একা কিনি আমি বঞ্চি একা কিনি মধু প্রতিদিন এই কুঞ্জের সামনে দিয়ে যাও এই পথনীতি করো গতাগতি প্রতিদিন যাতায়াত করো নূপুরের ধ্বনি শুনি করো রাধা শনে বাস আর কেউ না জানো আমি খুব ভালো জানি প্রতিদিন তুমি রাধারানীর কাছে যাও আমার এই নৈরাস আমাকে নিরাশ করে আমি বঞ্চি একা কিনি আমি একা একা থাকি এসো বধু আমার কুঞ্জে এসো আমার কি ইচ্ছে করে না কৃষ্ণ সেবা করার গোবিন্দ গীতায় বলেছিলেন যে যথামাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্যহম যে আমাকে যে রূপে ভজনা করে আমি তাকে সেরূপে দর্শন দিই উদাহরণ দেই একটা আমরা যে তাকে যেভাবে ভজনা করি গোবিন্দ তাকে সেভাবেই দেখা দেয় কৃপা করে করুণা করে কংস মামা কি রূপে ভজনা করতেন কংসকে দৈববাণী করেছিলেন মা যোগমায়া তোমাকে বধিবে যে গোকুলে বাড়ি ছেসে দৈবকীর অষ্টমগর্ভজাত সন্তান তোমাকে হত্যা করবে এই জন্য ওই আট সংখ্যার প্রতি কংসের যত ভয় আট সংখ্যার প্রতি এক দুই তিন চার পাঁচ ছয় সাত এইভাবে গুনতে গুনতে আট সংখ্যাটা যখন আসে কংসের মুখটা বন্ধ হয়ে যায় মুখ থেকে কোনো কথা বেরোয় না আট কথাটি উচ্চারণ করে না অষ্টম কথাটিকে উচ্চারণ করে না একটা দিনের মধ্যে কটা প্রহর আটটা প্রহর প্রথম প্রহর দ্বিতীয় প্রহর তৃতীয় প্রহর এইভাবে কংস প্রত্যেকটা প্রহরে আনন্দ করে কিন্তু যখন অষ্টম প্রহর আসে কংসের চোখে ঘুম আসে না কংসের সবসময় একটা যেন বিশৃঙ্খলা ভাব তার অন্তরের মধ্যে কংস যখন সিঁড়ির মধ্যে দিয়ে ওঠে একটা সিঁড়ি দুটো সিঁড়ি তিনটে সিঁড়ি এইভাবে পা দিয়ে ওঠে যখন অষ্টম সিঁড়িতে আসে কংস সেখানে পা দেয় না নয় নম্বর সিঁড়িতে পা দিয়ে কংস উঠে যায় সব সময় একটা ভয় কেন এই বুঝি আসে দৈবকীর অষ্টম গর্ভজাত সন্তান এই বুঝি সমস্ত কিছু বিনষ্ট করে দেয় ভগবান তাই করলেন শত্রু রূপে এলেন দৈবকীর অষ্টম গর্ভজাত সন্তান রূপে এসে কংসকে বিনষ্ট করলেন তাহলে ভগবানকে যে যে রূপে দর্শন করে ভগবান তাকে সে রূপেই দর্শন দিয়ে থাকেন তা যে চন্দ্রাবলী ডেকেছেন চন্দ্রাবলীর কুঞ্জে গিয়েছেন চন্দ্রাবলী আজ গোবিন্দকে পেয়ে মনের আনন্দে সাজাচ্ছেন কেমন করে সাজাচ্ছেন আত্মবিহ্বর হয়ে গিয়েছেন আজ নয়নের কাজল বয়ান দিলেন বয়ান দিলে যে কুমকুমে ব্রজ গোপীদের কুচ যৌগ রঞ্জিত করা রঞ্জিত করা সেই বক্ষ কুমকুম গোবিন্দের অধরে লেপন করে লেপন করিলে গোবিন্দের চন্দন মুছে সিন্দুর দিয়ে তিলক রচনা করিলে করিলে গোবিন্দের পীত বসন খুলে নীল শাড়ি পরিয়ে গোবিন্দ চরণ হৃদয় নিয়ে চন্দ্রাবলী নিদিরা গেলে নিদিরা গেলে অপূর্ব হবে গোবিন্দকে সাজালেন এমন করে গোবিন্দকে কেউ কোনোদিন সাজাই নাই গোবিন্দের কপালের চন্দন মুছে দিয়ে সিন্দুর এঁকে দিলেন নয়নের কাজল মুছে দিয়ে সেই নয়নের কাজল কোথায় দিলেন বয়ানে গালের মধ্যে গোবিন্দের পীত বসন খুলে গোবিন্দকে একটা নীল শাড়ি পরিয়ে দিলেন
এরপরে গোবিন্দ চরণটা হৃদয়ে নিয়ে চন্দ্রাবলী ঘুমিয়ে পড়লেন। এতদিন সারা রাত্রি জেগে বসেছিলেন, তো আজকে ভগবানকে পাওয়া হয়ে গিয়েছে, আজকে যেন চোখের মধ্যে যত রাজ্যের ঘুম, কিন্তু ঘুমিয়ে পড়লে তো ভগবানকে বেঁধে রাখা যায় না, জেগে থাকতে হয়। তাই ঘুমাতে যদি হয় তাহলে বাড়িতে গিয়ে ঘুমান, হরিসভাতে যখন এসেছেন কষ্ট করে হরিনাম শুনুন, তাহলে কাজ দেবে, না হলে এই রাতটা জাগা বিফল হয়ে যাবে, ব্যর্থ হয়ে যাবে। বোঝা গেল? তাই চন্দ্রাবলী কাজ ঘুমন্ত দর্শন করে শ্রী গোবিন্দ কি করলেন, চন্দ্রাবলীর কুঞ্জ ছেড়ে বেরিয়ে গেলেন। বলি চন্দ্রাবলী চন্দ্রাবলী সরণে ঘুমাবল, আজ কোকিলা ডাকে নিশি ভোর, আজ কোকিলা ডাকে নিশি ভোর, কোকিল ডাকে কুহু কুহু, আরে কোকিল ডাকে কুহু কুহু, কোকিল ডাকে কুহু কুহু, আরে কোকিল ডাকে কুহু কুহু, বলি বায়স ডাকে কাকা কানাই বলে, কোকিল ডাকে কুহু কুহু, আরে বায়স ডাকে কানাই বলে, বলে আর তো তুমি ঘুমায়ো না, হরি আর তো হরি 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 ঘুমায়ো না, লুকে কাকা কানাই বলে, আর তো তুমি ঘুমায়ো না, লুকে কাকা কানাই বলে, ওরে কোকিল ডাকে কুহু কুহু, কোকিলা ডাকে নিশি ভোর, ওরে কোকিলা ডাকে নিশি ভোর, চন্দ্রাবলী নিদ্রা গিয়েছে অমনি কোকিল ডেকে উঠেছে, বায়স ডেকে উঠেছে, পাখি কখন ডাকে, কোকিল কাক কখন ডাকে ভোরবেলা, না গো না। আপনারা হয়তো কালো ভদ্রের রাত জাগেন, মানে হয়তো বা 365 দিনে সারা বছরে দু একবার রাত জাগেন, দু একদিন, কিন্তু আমাদের তো প্রতিদিন রাত্রি জাগা। আমরা জানি ঠিক রাত্রি যখন তৃতীয় প্রহর, তৃতীয় প্রহর মানে এই 12টা পার করে একটা দেড়টা দুটো বাজতে চায়, 12টা মানে তৃতীয় প্রহর শুরু, 3টে মানে চতুর্থ প্রহর শুরু, তো একটা দেড়টা দুটো যখন বাজে, আমরা এইভাবে কীর্তন করে কখনো গাড়ি নিয়ে ফিরি পথের মধ্যে দিয়ে, তখন শুনতে পাই কাক ডাকছে কোকিল ডাকছে, তারা ভোরবেলায় না, তারা মধ্যরাত থেকে ডাকতে শুরু করে দেয়। কেন ডাকে, কারণ কি, তারও একটি কারণ আছে। কোকিল কেমন করে ডাকে কুহু কুহু, বায়স মানে কাক, কাক কেমন করে ডাকে কা কা, কি বলতে চায় তারা, কাক কেঁদে কেঁদে বলে, কোকিল কেঁদে কেঁদে বলে, হে গোবিন্দ মানুষকে তুমি বদন দিয়েছ, বচন দিয়েছ, অর্থাৎ আমাদের মুখও দিয়েছে, কথা বলার শক্তিও দিয়েছে, কিন্তু আমাদের বদন দিয়েছ কিন্তু বচন দাও নাই, কথা বলার শক্তি দাও নাই, তাই আমরা কানাইয়া কানাইয়া বলতে পারি না, তাই বলি কা কা, আমরা কানু কানু বলতে পারি না, তাই বলি কুহু কুহু, হে গোবিন্দ তোমার নাম করি। কখন, ব্রহ্ম মুহূর্তে, এই ব্রহ্ম মুহূর্ত হচ্ছে ভজনের সব থেকে শ্রেষ্ঠ সময়। এই ব্রহ্ম মুহূর্ত শুরু হয় কখন থেকে জানেন, রাত্রি 3টে থেকে ভোর 5টা পর্যন্ত হচ্ছে ব্রহ্ম মুহূর্ত, দিন রাত 24 ঘন্টার মধ্যে এই যে 2টো ঘন্টা 3টে থেকে 5টা, এটা হচ্ছে দিনের মধ্যে রাতের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ সময়, কৃষ্ণ ভজনের আদর্শ সময়।
এই সময় জগৎটা থাকে নিস্তব্ধ, সবাই মায়া পিশাচ নির্কোলে ঘুমিয়ে থাকে। সেই সময় যদি কোনো ভাগ্যবান ভাগ্যবতী যোগাসনে বসে গুরু নির্দেশিত পথে কৃষ্ণ নাম করতে পারে, সে অতি অবশ্যম্ভাবী, অতি অবশ্যই গুরুচরণকে অনুসরণ করে সে আমার গোবিন্দ চরণ লাভ করতে পারে। একবার নিতাই গৌর হরি হরি। তাই যারা ভক্ত তারা কি করে দেখবেন, বিভিন্ন মন্দিরে রাত্রি 8:30 মধ্যেই সব কমপ্লিট শেষ, 9:00 মধ্যে মানে 8:30 মধ্যে মন্দির বন্ধ হয়ে যায়, 9:00 মধ্যে সেবা করে ভক্তরা ঘুমিয়ে পড়ে। ঠিক তারা কখন ওঠে, রাত্রি 3:00 সময় ওঠে, 3:00 সময় উঠে একেবারে পরিষ্কার হয়ে আসনে বসে জপ ধ্যান শুরু করে দেয়। ঠিক 4:30 বাজে তারা জপ ধ্যান থেকে উঠে মন্দির খুলে ভগবানের মঙ্গল আরতি করে। এর কারণ তো নিশ্চয়ই আছে, এটা হচ্ছে এগুলোই হচ্ছে কারণ, এই যে ব্রহ্ম মুহূর্ত। জীবনের প্রত্যেকটা রাত আমরা ঘুমিয়ে কাটাচ্ছি, 7:00, 8:00, 9:00 আগে আমাদের ঘুম ভাঙে না। এখনকার দিনের মানুষের, আগেকার দিনের মানুষের 9:00 মধ্যে ঘুমাতো, রাত্রি 9:00 মধ্যে ঘুমাতো, আর এখনকার দিনের মানুষ এমন একটা যন্ত্র আমাদের হাতে চলে এসেছে নাম তার মোবাইল। আগে ছিল টিভি, এখন এসে গেছে মোবাইল, সব ওই মোবাইলের মধ্যে। ওই মোবাইল ঘাটতে ঘাটতে গান থাকলেও সারা রাত জাগা হয়ে যায়, ওই দুটোর আগে ঘুম আসে না, আর গান না থাকলেও ওই দুটোর আগে ঘুম আসে না, ওই মোবাইল ঘাটতে ঘাটতে। আমি আপনাদেরকে কি বলছি, এই যে আমার কথা বলছি, জ্ঞান পাপি তো জেনে শুনে অন্যায় করে। তো যাই হোক, তবুও গুরু নির্দেশিত পথে চলার চেষ্টা করি, চেষ্টা করি মাত্র। যাই হোক, সে সমস্ত কথা বাদ দিন। তো এই জন্য বায়স কোকিল তারা মধ্যরাত থেকে ডাকতে শুরু করে, যে যদি তাদের ডাকে কোনো মানুষের ঘুম ভাঙে, কোনো মানুষ যদি উঠে একটু কৃষ্ণ নাম করে আমাদের জন্য ডাকে। তো আজকে যখন বায়স কোকিল ডেকেছে।